লাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে জানলাটা খুলে জাস্ট দাঁড়ালাম, মেডিসিনটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করবো। আর সকাল থেকেই সবজিওয়ালারা যেতে শুরু করে দিয়েছে, চলো ব্রাশ করি। চ্যানেল এমকেআই বাংলা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখন রয়েছি মেজদি ভাইয়ের ঘরে। বসে আছি আর দুই দিদি ভাই ইনস্টাতে ভিডিও করছিল, আর আমি চুপ করে তুলে নিয়েছি। আর বাবুলি আর আমি বসে আছি এখানে। আমি চুপ করে মারার চেম্বার ভিডিওটা তুলে নিয়েছি। তো দুজনে চেঞ্জ করতে গেছে ভিডিওর জন্য। তো দেখো দুষ্টামি করছে। আর এইটা হচ্ছে আমাদের বৌদি বর্দি ভাইয়ের রুমে। তো মেজদি ভাই ঘরে এসেছি, আমি মেজদি ভাই, বর্দি ভাই, আর সব শর্ট ভিডিও করতে আমরা তিনজনেই ব্যস্ত। এখনও ব্রেকফাস্ট হয়নি, কোনো কাজ হয়নি, শুধু জাস্ট আমি মেডিসিন খেয়ে উপরে চলে এসেছি। এই হচ্ছে আমাদের কাণ্ড সকালবেলা, তিনজনে আমরা এই কাণ্ড করে বেড়াই। আমার ছেলে শুধু সকালবেলা শুধু দুধ বিস্কুট খেয়েছে, আর আমি দু কাপ চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। দাদা ভাই যখন অফিস গেল তখন এক কাপ চা, আর মা বানিয়েছিল এক কাপ চা, আর এও সেম শর্ট ভিডিওই করে যাচ্ছি। সব শর্ট ভিডিও না, বেশি টাইম হয়নি, আপনারা ভাবেন না বেশি টাইম হয়েছে। মোটে 10:30 বাজে, এখন অনেক 10:30 বাজে, সবে আছে, প্রচুর টাইম আছে। আমি যখন পড়বো না এক মানে আর আমরা জমিয়ে আড্ডা মারি, আমাদের কোনো বাইরের লোক লাগে না, তাই না দিদি ভাই? বাইরের লোক আমাদের লাগে না, আমরা নিজেরাই নিজেরাই 100 100 আমরা জমিয়ে আড্ডা দিই, জমিয়ে আড্ডা মারি। তো এই বসে বসে গল্প করছিলাম। আর এই বৃষ্টির ম্যাচ মানে এরকম এত, আর আজকের ওইটা ভীষণই খারাপ, সত্যি কথা বলতে কোনো কাজে কোনো এনার্জি পাওয়া যায় না, কিরকম একটা ম্যাচ ম্যাচ যাচ্ছে, ঢুকাচ্ছে না, মানে ঘরের মধ্যে একটা কিরকম একটা গন্ধ লাগছে, ভালো লাগে কি বলবো, বিরক্তিকর লাগছে, মানে মনটাই ভালো লাগছে না, সত্যি এত বাজে লাগছে। আর দেখবে মেঘলা মেঘলা করেছে, শুধু ঘুম ঘুম পাচ্ছে পাচ্ছে। আমার তো সকাল থেকে উঠে মাথাটা একটু যন্ত্রণা শুরু হয়েছে, কালকে আবার সকালে তাড়াতাড়ি রান্না করে বেরোতে হবে। হ্যাঁ কালকে কালকে আমরাও যাবো, রিমাকে আমার মার খেয়েছি, বিয়ে বাড়ি আসলে বিয়ে বাড়ি
বোনের বিয়ে, বোনের বিয়েতে ও পেয়েছে, আমরা তো আর পাইনি নেমন্তন্নটা, আমাদের তো আর বললো না। হ্যাঁ তো রাখছে আপনার কি? হ্যাঁ বলো মা, মা আমাদের ডাকতে চলে এসছে, এটা কোথায় চলে গেছে তিনজনে, দেখা পাওয়া যাচ্ছে না, পাত্তা পাওয়া যাচ্ছে না। তাই চলো আমি নিচে যাচ্ছি, অনেক আড্ডা মারা হয়েছে, নিচে যাচ্ছি, নিচে গিয়ে একটু কিছু খাই, তারপরে তোমার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? সবাই মিলে মা ডাকছে, তো আমি নিচে গেলাম, নিচে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আমি টাটা বলবো না, আমি আবার পরে কথা বলবো। আমরা টাটা বলছি, আমরা তো আসছি না এখানে, আমরা টাটা বলে দিই, পরে যদি আবার আসি উপরে তাহলে তোমাদের আবার দেখাবো, ঠিক আছে? ইয়াম পরিষ্কার করা চলছে, কালকে যেহেতু আমরা একটু বেরোনোর কথা আছে তো সেই জন্য কালকে হবে না, তো আজকের পরিষ্কার করছে আমি আর জ্যোতির্ময় দুজন মিলেই করছি। তো মাছগুলো একটাও ধরতে পারা যাচ্ছে না, মানে এদিক চলে যাচ্ছে তো ওদিক চলে যাচ্ছে, মানে দৌড়াচ্ছে আর একটাও ধরতে পারা যাচ্ছে না ঠিকঠাক মতো। দেখো একটা ধরতে কত সময় লাগছে, দেখো কীরকম করে চলে যাচ্ছে, এই দুটো ধরেছি তাও একটা বেরিয়ে গেছে। বিশাল খাটনি এই পরিষ্কার করা, তো এখন সব মাছগুলোকে জল মানে দেওয়া হয়ে গেছে আর জলে মেডিসিন দেওয়া হয়েছে, তাই জলটা একটু ঘোলা ঘোলা লাগছে, কিছুক্ষণ পর ফিল্টার যেহেতু চলছে কিছুক্ষণের পর ঠিক হয়ে যাবে। ফ্যামিলি, তো আমি পরে আর কথা বলতে পারিনি, কেননা আমাদের অ্যাকোরিয়াম পরিষ্কার করতে আমার আর জ্যোতির্ময় দুজনেরই হালাত পুরো খারাপ হয়ে গেছে। প্রথমবার পরিষ্কার করে যদি এরকম হালাত মানে হালাত খারাপ হয়ে যায় তাহলে ভাবতে পার মানে বুঝতে পারছো কী অবস্থা আমাদের। তো সব কিছু পরিষ্কার করতে আমাদের প্রায় 3:45 মতো বেজে গেছিলো, তারপরে চান করেছি, তারপরে আমরা দুজন খেয়েছি, খেতে খেতে আমাদের প্রায় 4:30 বেজে গেছিলো। তো তারপর আর কথা বলতে ইচ্ছে করছিলো না, মাথা ভীষণই যন্ত্রণা করছিলো, পুরো এই সাইডটা পুরো যন্ত্রণা করছিলো, চোখের বলটাও যন্ত্রণা করছিলো। তো আমি চুপচাপ ঘুমিয়ে পড়েছিলাম মেডিসিন খেয়ে, একটু উঠে আমি অনেকটা দেরিতেই উঠেছি, প্রায় 7 বেজে গেছে, কারণ আমার আমি মানে কখন 7 বেজে গেছে কি হয়েছে, আমার কানের কাছে টিভি চলছে, চতুর্ময় দেখছে সিরিয়াল, কিন্তু আমি মানে কোনো হুঁশই নেই মনে হয়, আমি মনে হয় কোনো একটা ঘুরে চলে গেছিলাম। তো মানে এতটাই মাথা যন্ত্রণা করছিলো, তারপর রাত্রে কালকে ঘুম হয়নি, জানি না কদিন ধরে ঠিকমতো ঘুম হচ্ছে না, ভীষণ মানে কী বলবো সাপের মানে সাপের স্বপ্ন দেখছি, তো সেই জন্য ঘুম আসছে না কদিন ভোর। তো যার জন্য আমি আগে সোমবার মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করলাম, রাতের মাথায় জল ঢাললাম, তো শেষ সোমবারও করব। তো তা দেখো এখন ভালোই ঠান্ডা লেগে গেছে, নাক টানছি, তো এখন আর ভালো লাগছে না, ব্লগটা কন্টিনিউ আর করবো না, আজকের এইটুকুই রাখছি। আজকের অনেকদিন পর মেসদি ভাই আমার ভিডিওতে এসেছিল, তো মেসদি ভাই নতুন ইউটিউব খুলেছে, কাল মানে আজকে নিয়ে দুটো ভিডিও ছেড়েছে। তো বড়দি ভাই আমাকেও বলো, মেসদি ভাইকে বলো, দুজনকেই ভীষণ, আমরা তিনজন, আমরা কিন্তু যা বলে আমরা নিজেদেরকে মানি না, আমরা তিন বোন, আমি যেহেতু অনেকটা ছোটো দিদি ভাইদের থেকে, তো দিদি ভাই আমাদের একদম ছোটো বোনের মতো দেখে, বড়দি ভাই মেসদি ভাইও সেম। তো আমরা একদম মানে আমাদের কোনো প্রবলেমই হয় না, আমরা বিন্দাস থাকি, মানে কোথাও গেলে বিন্দাস যাই, বিন্দাস খাওয়া দাওয়া করি, ভীষণ মাস্তি করি, তো মানে আমাদের কোনো অসুবিধাই হয় না, যে আমরা তিনজন যা আমাদের মনেই হয় না, তো যাই ঘর ঘরে টিভি চলেই সবসময়, আর বয়স্ক মানুষ কোথাও বেরোতে পারে না, কারোর সময় কথা বলতে পারে না, তো ওটাই সম্বল টিভিটা, তো কিছু করার নেই আমার। আর বললাম যদি ভিডিওটা অল্প বিস্তার ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর সাপোর্ট করো, ভালোবাসো তোমরা, আর তোমাদের সাপোর্ট আশীর্বাদ সব কিছুই আমার দরকার, তোমরা সাপোর্ট না করলে আমি এগোতেই পারবো না। তো
প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি ভীষণভাবে চেষ্টা করছি করার, রেগুলার বিশেষ করে করার, যেটা আমি একদম আগে করতে পারতাম না। এখন মানে চেষ্টা করছি 100% দেওয়ার। তো সবসময় দেখো ভয়ে যেহেতু আমরা থাকি, ব্লগ করছি ঘরের ভিতরে, কী আর কন্টেন্ট দেখাবো বলো, নতুন নতুন কন্টেন্ট কিছু দেখার নেই। তো তাও আমি চেষ্টা করছি কিছু অন্য কিছু টাইপের মানে ভিডিও করার, বাট আমার হচ্ছে না। তো মানে আমরা বাড়িতেই থাকি, বাইরে সেরকম বেরোই না, তারপরে এখন পরিস্থিতিও সেরকম ভালো নয় যে বাইরে গিয়ে আড্ডা মারার। তো এই আমাদের ভিডিও এরকমই হচ্ছে। তো আজকের মতো টাটা, তোমরা ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চলো টাটা, লাভ ইউ ফ্যামিলি। তোমাদের সাপোর্ট ভালোবাসা দুটোই দরকার, তাই আমি তোমাদের ভীষণ ভালোবাসি, ভীষণ তোমাদের চেষ্টায় আমি আজকের এই জায়গায় এসেছি। 106 জন আমার সাবস্ক্রাইবার হয়েছে। যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা রোজ একটু ধৈর্য দিয়ে দেখছে তাদেরকেও ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আর থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো টাটা, লাভ ইউ, গুড নাইট, টাটা।